উন্নয়নশীল দেশের মর্যাদা ধরে রাখতে হলে দক্ষ জনশক্তি গড়ে তোলার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার সবসময় শিক্ষার মানোন্নয়নে কাজ করে, কিন্তু বিএনপি জামাত বিগত সময় শিক্ষার মান নিম্নমুখী করে গিয়েছিল বলে দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। নীলাদ্রি শেখরের রিপোর্ট। করোনা পরিস্থিতি ও বন্যা এসএসসি ও সমমানের পরীক্ষার সূচিতে ছন্দপতন ঘটিয়েছে। এ কারণে কয়েকবার পিছিয়ে পরীক্ষা শেষে 58 দিনের মাথায় প্রকাশ হল ফলাফল। প্রধানমন্ত্রীর কার্যালয়ে 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ও বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা। উত্তীর্ণদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ জনশক্তি গড়ে তোলা দরকার। আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, তাই উন্নয়নশীল দেশের মর্যাদা যখন আমরা পেয়েছি, তখন এই উন্নয়নশীল পরিচালনা, উন্নয়নশীল দেশের যে কার্যক্রম, তার জন্য আমাদের দক্ষ জনশক্তি দরকার। সেদিকে লক্ষ্য রেখেই আমাদের কাজ করতে হবে, যেন আমরা যে অর্জনটা করেছি যেন কিছুতে আমরা পিছিয়ে না পড়ি। করোনা যুদ্ধ আমাদেরকে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, আমরা আগে থেকে খুব সাবধান হয়ে গেছি, আরও সাবধান আমাদের হতে হবে, সর্বক্ষেত্রে মিতব্যয়ী হতে হবে, সাশ্রয়ী হতে হবে, কিন্তু সাথে সাথে আমাদের এই শিক্ষা কার্যক্রমটা যাতে অব্যাহত থাকে সেই ব্যবস্থাটা আমাদের নিতে হবে। আমরা সেটা নেওয়ার জন্য ব্যবস্থা নিচ্ছি যে আমরা যেন কোনো মতে আমরা পিছিয়ে না যাই। শিক্ষার মান উন্নয়নে বিগত সরকারগুলো কিছুই করেনি অভিযোগ সরকার প্রধানের। কথা হচ্ছে পড়াশোনা দিকে আমাদের ছেলে মেয়েদেরকে আরও উৎসাহিত করা, কারণ আমি যখন 96 সালে সরকার গঠন করি তখন আমাদের সাক্ষরতার হার পেয়েছিলাম 44-45%। তখন আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম যে আমরা প্রত্যেকটা জেলা ভিত্তিক মানে ওই নিরক্ষরতা মুক্ত করব, একটা প্রজেক্ট আমরা শুরু করি এবং এক একটা জেলায় অন্তত 45 বছরের পর্যন্ত বয়স, যাতে তাদের কেউ যদি অক্ষর জ্ঞানহীন থাকে তাদেরকে লেখাপড়া করানো, এবং এখানে আমরা খুব একটা ভালো সাফল্য পাই। আর এদিকে আমাদের এমনি শিক্ষার ক্ষেত্রেও যাতে আমাদের শিক্ষাটা মানে হারটা বাড়ে, তা আমরা ওই 5 বছরের মধ্যে 65.5% উন্নীত করতে সক্ষম হই। আমাদের দুর্ভাগ্য বিষয় হলো যে আমরা 2009 সরকার গঠন করি, কারণ মাঝখানে 8 বছর আমরা ছিলাম না, বিএনপি জামাত জোট ক্ষমতা ছিল, তারপরে কেয়ারটেকার গভর্নমেন্ট, পরে এসে দেখি সেই 65% থেকে কমে আবার তা নেমে গেছে। এটা আমার কাছে একটু অবাক লাগে যে একটা জায়গায় উঠলে পরে সেখান থেকে নামে কিভাবে। এবছর এসএসসি ও সমমানের পরীক্ষার পাশের হার 87.44%। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা।